রেলের উন্নয়নে 40 প্রকল্প কাজ শেষ হচ্ছে না নির্ধারিত সময়ে 2 শতাংশ ব্যয় বৃদ্ধির নজির এই মাসে চালু হচ্ছে পায়রা বিদ্যুতের দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 660 মেগাওয়াট শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকছে না শোভাযাত্রা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান অবহেলায় পড়ে থাকা রেলের উন্নয়নে নজর দিয়েছে সরকার এই মুহূর্তে বড় বড় 40টিরও বেশি প্রকল্পের কাজ চলছে তবে প্রকল্প শুরুর পর ব্যয় বৃদ্ধি সহ নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে কোন কোন প্রকল্পে 200% ব্যয় বৃদ্ধির নজির আছে রেল নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব ছবি তুলেছেন তালুকদার সোহেল পদ্মা সেতুর দুই পারে ও ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণে প্রতি কিলোমিটারের খরচ 79,41,00,000 টাকা এর এক বছর পর চট্টগ্রাম কক্সবাজার রুটে নতুন লাইন নির্মাণে প্রতি কিলোমিটারের খরচ ধরা হয় 44,71,00,000 টাকা টঙ্গী ভৈরব বাজার ডাবল লাইন নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় 200 গুণ সময় লেগেছে 140% বেশি লাকসাম থেকে চিকনি পর্যন্ত রেললাইন নির্মাণে ব্যয় বেড়েছে 260% টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণে শুরুতে ব্যয় ধরা হয়েছিল 847 কোটি টাকা 2012 সালের এ প্রকল্পে আবার 300 কোটি টাকা বাড়লেও কাজ এগোয়নি কয়েকটি ছোট কালভার্ট নির্মাণ ছাড়া লাইন নির্মাণে খুব একটা অগ্রগতি নেই নানা জটিলতায় প্রকল্প পরিচালকও বদল করা হয়েছে নতুন পিঢ়ি জানালেন নানা সমস্যার কারণে কাজের ধীরগতি বনানি থেকে মালিবাগ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের অ্যালাইনমেন্টের সাথে আমাদের রেল লাইনের কিছু কনফ্লিক্ট আছে সেখানে জায়গার সীমাবদ্ধতা আছে রেলমন্ত্রী বলেন সব প্রকল্পে জটিলতা থাকে তাই নির্ধারিত সময়ে বাস্তবায়ন করাটা কঠিন যখন অ্যাকচুয়াল আপনি কাজ করতে গেলেন তখন দেখবেন যে ওই বাজেটে আপনার কাজ হচ্ছে না এই স্টেশন করতেছি স্টেশন বিল্ডিং এইটা না করে আমি এই ধরনের স্টেশন বিল্ডিংটা আমাদের করে দেন তখন কিন্তু এগুলো কিন্তু আমাদের চাহিদার উপরে কিন্তু নির্ভর করে এই কিছুটা ভেরিয়েশন আসে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতার সাথে মিল রেখেই প্রকল্প নেওয়া উচিত যেটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টের আওতায় যারাই জড়িত তারাই বেনিফিশিয়ারি হয়ে যাচ্ছেন তখন সঙ্গত কারণে প্রশ্ন আসে আসলে অ্যাকাউন্টেবিলিটা কে আদায় করবে তাহলে এটা কিন্তু একটা শঙ্কার ব্যাপার এটা কিন্তু ভাবনার ব্যাপার চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রেল যোগাযোগে নতুন মাত্রা পাবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা অক্টোবরের শেষ সপ্তাহে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট এখান থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করছে বিসিপিসিএল কর্তৃপক্ষ করোনা সংক্রমণের জন্য ঠিক সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করা না গেলেও প্রকল্প ব্যয় বাড়েনি পটুয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন 2016 সালের 14 অক্টোবর পায়রায় 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও চীনের সমান অংশীদারিত্বে ব্যয় ধরা হয় $2.4 বিলিয়ন এরই মধ্যে গেল সেপ্টেম্বর মাসে প্রথম ইউনিট উৎপাদনে গেছে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এবার প্রস্তুত দ্বিতীয় ইউনিট অক্টোবরের প্রথম সপ্তাহে সক্ষমতা পরীক্ষায় মিলেছে সফলতা আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে প্রস্তুত তারা অক্টোবরের সেকেন্ড ইউনিটে কমার্শিয়াল অপারেশনে যাচ্ছে যদিও এটা হয়তো প্যান্ডেমিক না থাকলে আমরা জুনের মধ্যে পারতাম প্যান্ডেমিকের কারণে আমাদেরকে চায়না থেকে এক্সপার্ট যারা আসা যাওয়ার একটু সমস্যার কারণে আমাদের কিছু দেরি হলো কিন্তু এর ফলশ্রুতিতে কোনো সামান্যতম যে আমাদের টোটাল যে বাজেট ছিল তার থেকে একটা পয়সা বেশি খরচ হবে না
প্রতিদিন প্রায় 13,000 টন কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এই মাসের শেষের দিকে দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন করা হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন আমাদের এই প্ল্যান্ট থেকে 1320 মেগাওয়াট জাতীয় গ্রিডে দিব, তখন যে কনজামশনটা আমাদের হবে বলেছি, এটা এখন প্রেজেন্ট যে নাব্যতা আছে সেই নাব্যতাতে এভাবে সম্ভব হবে না। আমাদের অবশ্যই পায়রাপোর্টের ক্যাপিটাল রেজিংটা কমপ্লিট হতে হবে। তবে সঞ্চালন লাইন দ্রুত নির্মাণের তাগাদা দিয়েছেন তিনি। ছয় মাসের মধ্যে রূপপুর বালিশকাণ্ডের তদন্ত শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলার অন্যতম আসামি উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই নির্দেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের আসবাব সহ অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি ক্রয়ে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ ওঠে। ওই ক্রয় প্রক্রিয়ায় একটি বালিশের জন্য 6,717 টাকা ব্যয় দেখানোর খবর আসে গণমাধ্যমে। এই অসঙ্গতির জন্য চার মামলায় রূপপুর প্রকল্পের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম সহ 13 জনকে গত বছর 12 ডিসেম্বর গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন শফিকুল ইসলাম। গত 17 আগস্ট দুর্নীতির তিন মামলায় উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। সোমবার রুলের শুনানি শেষে শফিকুলকে জামিন না দিয়ে তদন্ত শেষ করতে বলেন যৌথ বেঞ্চ। একটা দরপত্রটা ছিল সাজানো এবং হলো তলাভিত্তিক দুর্নীতি, মজুরি ভিত্তিক দুর্নীতি। এই জিনিসগুলো আমরা দেখালাম দুপক্ষ শুনে। আদালত নির্দেশ দিয়েছেন রূপপুর বালিশকাণ্ডের তদন্ত রিপোর্ট আগামী 6 মাসের মধ্যে দেওয়ার জন্য। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, শুধু এফআইআরই নয়, গণপূর্ত বিভাগের তদন্তে উঠে এসেছে 9 কোটি বাড়তি খরচ করা হয়েছে নকল দরপত্র দেখিয়ে। শুধু দুর্নীতি দমন কমিশনের এফআইআরই না, গভর্নমেন্ট তার মাদার মিনিস্ট্রি, যে মিনিস্ট্রি অফ গণপূর্ত, তারা একটা তদন্ত করেছে। তদন্ততে এটা দেখা যাচ্ছে সরকারি তদন্তে 9 কোটিরও বেশি টাকা অতিরিক্ত ব্যয় করছে। আইন অনুযায়ী 270 কার্যদিবসে দুদক তদন্ত শেষ করার কথা। করোনা পরিস্থিতিতে বাড়তি সময় লাগছে বলে হাইকোর্ট 6 মাস সময় বেঁধে দিয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে শারদীয় দুর্গোৎসব এবার সীমাবদ্ধ থাকছে সাত্ত্বিক পূজায়। আয়োজকরা বলেছেন, আলোকসজ্জা, মেলা, আরতি, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুমারী পূজা এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থাকছে না এবার। মন্দিরের আশা, অঞ্জলি নিবেদন এবং প্রতিমা দর্শনে ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আয়োজকদের। অসুর বিনাশী মঙ্গলময়ী মাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখর হবার অপেক্ষায় মন্দির মণ্ডপ। মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের অপেক্ষায় ভক্তরা। দুর্গতী নাসিনী আনন্দময়ী মা দুর্গা এবার মর্তে আসবেন দোলায় চড়ে, যাবেন গজে। আনন্দময়ী মা দেবী দুর্গাকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পঞ্চমীর তিথিতে দেবীর বোধন, ষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাস, তারপর দশমী পর্যন্ত উৎসব আনন্দ। মায়ের সাজসজ্জা সহ আনুষাঙ্গিক কাজে ব্যস্ত সময় কাটছে প্রতিমা শিল্পীদের। পূর্বপুরুষের কাছে শিখেছেন প্রতিমা গড়ার কাজ। ভক্তি আর ভালোবাসায় এতটুকু কমতি নেই প্রতিমা গড়ায়। এবছর আপনার করোনার কারণে অন্যরকমই মনে হচ্ছে। আমাদের প্রতিমার কাজ শেষের পথে। এই মূর্তির কাজ করতে করতে এর সাথে একটা ভালো লাগা, ভালোবাসার একটা ব্যাপার আছে। এই মূর্তি দেখে দর্শক ভক্তরা খুশি হন, তখন আবার মনটা আনন্দে ভরে যায়। করোনার কারণে এবার দুর্গোৎসবের আয়োজন সীমিত। সন্ধ্যা আরতির পর রাত 9টার মধ্যে মন্দির মণ্ডপ বন্ধ রাখার কথা জানান আয়োজকরা। ঢাকায় কুমারী পূজা হবে না, প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না বলেও জানান তারা। যে যেখানে ইচ্ছা সেখানে আছে প্রতিমা দিতে, নিজস্ব উদ্যোগে। কিন্তু আগের মতো আমি একটা গাড়ির পিছনে 3টা ট্রাক নিলাম না, সেটা হবে না। সেখানে কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনটেন করে যেতে হবে, এটি হলো আমাদের নির্দেশনা। আর প্রসাদের ক্ষেত্রে তাই। 33 নির্দেশনা মেনে সারা দেশে 30,213 মন্দির ও মণ্ডপে দুর্গোৎসব হবে, যা গত বছরের চেয়ে 1,185 কম। রাজধানীতে পূজা হবে 232। স্বাস্থ্যবিধি মেনে দুর্গা দর্শনে আসার আহ্বান আয়োজকদের। মণ্ডপগুলোর সামনে যে জায়গা আছে এই জায়গার অবস্থান বুঝে ভক্তদের প্রবেশ করতে দিতে হবে এবং অঞ্জলি, যারা পূজা করছে
30,000-এর অধিক তাদের কাছে আহ্বান করা হয়েছে নয়টার মধ্যে রাত্রে পূজা মণ্ডপ বন্ধ করার জন্য। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় আরও 21 জনের মৃত্যু, এ পর্যন্ত মোট শনাক্ত 3,90,000। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। এদিকে কোভিড-19-এ দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু 5,681। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি বলছে 226তম দিনে 110 ল্যাবে 15,146টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,637 জন। মোট শনাক্ত 3,90,206 জন। নতুন করে 1,627 জন সহ সুস্থ হয়েছেন 3,05,599 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,908 জন। এরপরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, সেখানে মারা গিয়েছেন 1,138 জন। বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবিতে গেল রাত 12টা থেকে সারা দেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এক মাস আগে 11 দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দেয় নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন 8টি সংগঠন। দাবি মেনে না নেয়ার সংগঠনের ধর্মঘটের সিদ্ধান্ত নেয় তারা। উল্লেখ্য, যোগ্য দাবিগুলোর হলো নৌপথে চাঁদাবাজি বন্ধ করা, 2016 সালের ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান এবং ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস ও মালিক কর্তৃপক্ষের খাদ্য ভাতা প্রদান। মৌলভীবাজারের রাজনগরে পাঁচগাঁওয়ে সাধক সর্বানন্দ দাসের বাড়িতে 300 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে দেবী দুর্গার লাল রূপের পূজা। ভক্তদের বিশ্বাস এই প্রতিমা জাগ্রত, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই মানত করেন এখানে এসে। দুর্গোৎসবের সপ্তমী থেকে নবমী 3 দিন বিভিন্ন সামগ্রী দিয়ে ইচ্ছা পূরণ করেন ভক্তরা। করোনা কারণে এবার সংক্ষিপ্ত আকারে আয়োজন করা হয়েছে দুর্গা অর্চনার। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। প্রায় 300 বছর আগে পাঁচগাঁওয়ের পরম সাধক সর্বদানন্দ দাস স্বপ্নাদিষ্ট হয়ে আসামের কামরূপ কামাখ্যায় 5 বছরের এক শিশুকন্যাকে দেবীরূপে পূজা করেন। দুর্গাপূজার সময় তার শরীরের রং লাল বর্ণ হয়ে যায়। এরপর নিজের বাড়িতে লাল রঙের প্রতিমা গড়ে শুরু করেন পূজার্চনা। জনশ্রুতি রয়েছে, এই দেবীর কাছে কোনো চাওয়াই অপূর্ণ থাকে না। এ প্রতিমার জাগ্রত রূপের কথা ছড়িয়ে পড়লে সমাগম ঘটে সকল সম্প্রদায়ের মানুষের। কেউ মানত করেন শাখা সিঁদুর, কেউ মানত করেন শাড়ি, কেউ প্রজ্বলন করেন মোমবাতি, কেউ বা দেন পাঠাবলি। পূজার্চনার ধারাবাহিকতায় সাধক সর্বদানন্দ দাসের ষষ্ঠ বংশধর সঞ্জয় দাস এখন পূজার আয়োজন করেন। জেলার সর্বাধিক প্রাচীনতম মন্দির হলেও এর তেমন কোনো উন্নয়ন বা সংস্কার হয়নি। এই পূজা প্রায় 300 বছর ধরে চলে আসছে। শুধু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পূজা হয় নাই, এছাড়া এখন পর্যন্ত চলে আসছে। করোনার কারণে এবার বলি, প্রসাদ বিতরণ ও মেলা সংক্ষিপ্ত করা হয়েছে, আর নিরাপত্তা নিশ্চিত থাকছে প্রশাসনের নজরদারি। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে অনেক ভক্তবৃন্দ আসে, অনেকে মানত করে বলি দেয়, শুধু করোনার কারণে এগুলো সংক্ষিপ্ত করা হয়েছে। আইনি শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য আমাদের উদযাপনের যে বিষয়গুলো আছে এগুলো বরাবরের মতোই আমরা যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে বলে আমরা আশা করছি। তিনি একটি হচ্ছে কুলাউড়া শিববাড়ি এবং আরেকটি হচ্ছে পাঁচগাঁও। 3টি পূজা মণ্ডপের বিষয়ে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিবারের মতো এবারও ভক্ত সমাগমে মুখরিত হবে মন্দির প্রাঙ্গণ, শেষ প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেলের উন্নয়নে 40 প্রকল্প, কাজ শেষ হচ্ছে না নির্ধারিত সময়ে, 200% ব্যয় বৃদ্ধির নজির। এ মাসেই চালু হচ্ছে পায়রা বিদ্যুতের দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 660 মেগাওয়াট। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, থাকছে না শোভাযাত্রা, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ 7 টাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সাথে থাকুন।